হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক এসে ডাক দেয়, হুজুর পেটের মধ্যে খাদ্য নাই, গায়ের মধ্যে কাপড় নাই, অভাব 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 তো যায় না, দোকান খুললে ব্যবসা নাই, চাকরিতে গেলে বেশি সময় চাকরি টিকে না। এ আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমার অভাব দূর করার জন্য আমাকে একটা আমল দেন, আল্লাহ যেন আমলের বিনিময়ে অভাবটা দূর করে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তোমার অভাব দূর করার জন্য একটা আমল আছে, যার নাম হলো তওবা। বেশি বেশি করে যদি আল্লাহর কাছে তওবা করো বান্দা, তওবা যদি বেশি বেশি করো আল্লাহ রব্বুল আলামিন তওবার বিনিময়ে তোমার অভাব দূর করে দিবে। ওই যুবক বড় আনন্দিত হইয়া বললে বাড়ির মধ্যে চলে গেল। হাসান বসরি রহমতুল্লাহর কাছে আরেকটা যুবক আসলো আর বলল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আজকে 12 বছর হয়ে গেছে, আমার সন্তান নাই, আমি নিঃসন্তানই কত আলেমের কাছে গেলাম, কত তদবির করলাম, কোনো সন্তান পাওয়ার সুযোগ হয় না। এ আল্লাহর ওলি, আমার একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ আমাকে নেক সন্তান দান করে। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ও আল্লাহর বন্দা, যদি তুমি সন্তান পাইতে চাও, আল্লাহ তোমার একটা আমল দিছে, তার নাম হলো তওবা। সুবহানাল্লাহ, তওবা বেশি বেশি করে যদি তওবা করো আল্লাহর কাছে, জিন্দগির গুনার জন্য যদি মাফি চাও আর গুনা থেকে যদি ফিরে থাকো, তাহলে আল্লাহ তোমাকে নে সন্তান দান করবে। লোক বড় আনন্দ হইতে গেছে, ওই এক আমল হয়েছে রে, মৌত পর্যন্ত তওবা করবো, আল্লাহ আমার সন্তান দিবে। সুবহানাল্লাহ, যুবক যখন চলে গেল, অন্য সময় একটা লোক আসলো, একটা লোক আসলো আর বলল, হাসান বসরি, তাকায় দেখেন গো, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে, জমিন হা করে দাঁড়ায় আছে, জমিনের মধ্যে ফাটা দিছে, বৃষ্টি বন্ধ। ও হাসান বসরি, আল্লাহওয়ালা, আপনি আমাকে একটা আমল দেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন জমিনে বৃষ্টি নাজিল করে দেন, আল্লাহ রাগ করে আছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমাকে একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ বারিশে রহমত দুনিয়াতে নাজিল করে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তুমি আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পাইতে চাও, বৃষ্টি পাইতে চাও, তাহলে তোমার জন্য একটা আমল আছে, যার নাম হলো তওবা। কয়টা হয়েছে আমল? একটা, আর দরখাস্ত হইল তিনটা। আমল কটা? দরখাস্ত তিনটা। 1 নম্বর দরখাস্ত হইল, আমার অভাব যায় না, আমল দেন তওবা। 2 নম্বর দরখাস্ত হইল, 12 বছর হয়েছে, সন্তান নাই, আমল দেন তওবা। আর 3 নম্বর দরখাস্ত হইল কি, যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছেন, এখন আল্লাহর খুশি করার জন্য একটা আমল দেন, যেটার কারণে আল্লাহ বৃষ্টি দিয়া দে। হাসান বসরি বলেন, একটা আমলের নাম হলো তওবা। সুবহানাল্লাহ, বেশি বেশি করো তওবা। ওই লোকটাও চলে গেল, খাদেম ডাক দিয়ে কই, হুজুর আপনার বিষয়টা বুঝলাম না, আপনি দেখি লোক তিনজনে তিনটা দরখাস্ত নিয়ে আসলো আর আপনি আমল দিছেন একটা। সুবহানাল্লাহ, দরখাস্ত কটা? তিনটা। সন্তান নাই, সন্তান কোন আমলের বিনিময়ে সন্তান দিবে? মাল নাই, অভাব, কোন আমলের বিনিময়ে আল্লাহ মাল দিবে? আর 3 নম্বর, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছেন, কোন আমলের বিনিময়ে বৃষ্টি দিবেন? আপনি তিনটা আমল দিলে তো চলতো, আপনি মাত্র দিছেন একটা আমল তওবা। বিষয়টা বুঝলাম না। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ও খাদেম, এই আমলটা আমি দেই নাই, বরং আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন
আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দি, হযরত নূহ আলাইহিস সালাম তার কৌমের ব্যাপারে আল্লাহ জানায় দি, ও নূহ আলাইহিস সালাম আপনি আপনার কৌমদেরকে জানায় দেন তারা যেন তাদের রবের কাছে ইস্তেগফার করে, তওবা করে। আল্লাহ রব্বুল আলামিন তওবার বিনিময়ে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন, ওয়ুমদিদুকুম বিআমওয়াল তওবার বিনিময়ে আল্লাহ মাল দ্বারা সাহায্য করবেন। সুবহানাল্লাহ, কিতা দিয়ে সাহায্য করব শুননি, মাল দ্বারা, কিতা দ্বারা, মাল বিআমওয়ালিন ওয়া বানিন তওবার বিনিময়ে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা জানায় দি, মাল যদি পাইতে চাও বেশি বেশি করে তওবা করো, বৃষ্টি যদি পাইতে চাও বেশি বেশি করে তওবা করো, আর যদি সন্তান পাইতে চাও বেশি বেশি করে তওবা করো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় কে বিপদগ্রস্ত হয়ে গেছে তখন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আমল আছে, তার নাম হলো তওবা। কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, ইউনূস আলাইহিস সালাম তখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন, ইন্নি কুনতু মিনাস জালিমিন, নিঃসন্দেহে আল্লাহ আমি জালিমদের অন্তর্গত। আল্লাহ এটা দিয়ে বুঝাইলে যে আমি আল্লাহ আমারে তুমি মুক্তি দান ফরমাও। ইউনূস আলাইহিস সালামের আয়াত দ্বারা তওবা করলেন। মুফাসসিরে কেরামগণ বলেন যত বড় বিপদগ্রস্ত হয় না কেন সে যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে আল্লাহ এই মুহূর্তের মধ্যে তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আমার ভাইরা, তাহলে তওবার বিনিময়ে বিপদ মুক্তি পাওয়া যায়, তওবার বিনিময়ে সন্তান পাওয়া যায়, তওবার বিনিময়ে হালাল মাল পাওয়া যায়। কোন মাল পাওয়া যায়? বরকতওয়ালা মাল, অট্টালিকা বাড়ি না, বিলাসবহুল গাড়ি না, তোমার প্রয়োজন বান্দা যেটা এটা আল্লাহ তোমাকে ঘুরাই দিবে। এজন্য প্রত্যেক মুমিন বরকতওয়ালা মালের দরকার, বরকতওয়ালা মাল প্রয়োজন মিটাই দে, পেরেশানি দে না। বরকতওয়ালা মাল যেটা এটাই পেরেশানি দেয় না। কিছু মানুষের মাল আছে এরারে পেরেশানির কারণে রাইত ঘুমাইতে হইলে 0.7 গুমোর ট্যাবলেট খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এই সময় হালি পেরেশানির কারণে ঘুম লাগে না। আমার বাবা, মাল বেশির মধ্যে আপনার শান্তি না, মালে বরকতের মধ্যে শান্তি। আপনি যদি বেশি বেশি তওবা করেন আল্লাহ বরকতওয়ালা মাল দান করবে। মাল দেখতে কম লাগবে কিন্তু মালের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করার দরকার। ও আমার ভাইরা, এই তওবাটা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করার দরকার। যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি তওবার বিনিময়ে এত খুশি হয়, দুনিয়াতে অন্য কোনো আমলে আল্লাহ বান্দার প্রতি এত বেশি খুশি হয় না। একটা আমল আছে আল্লাহ এত বেশি খুশি হয়, নামাজ পড়বেন আল্লাহ খুশি হয়, রোজা রাখবেন আল্লাহ বেশি খুশি হয়, এবাদ হজ করবেন আল্লাহ খুশি হয়, কিন্তু আল্লাহ নামাজ পড়লে বেশি খুশি হয় এটা কোনো দলিল নেই। আল্লাহ যাকাত দিলে বেশি খুশি হয় এটা তারা দলিল না। মানে দলিল হইল বুখারী শরীফের রওয়ায়ত, কোনো বান্দায় যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়। খুশির বিবরণ দিতে গিয়া আল্লাহর রসুল এক উদাহরণ দিয়েছেন, এক ব্যক্তি 15 দিনের অথবা 1 মাসের সফরে রওনা দিছে, আর উটের মধ্যে খানি ফানি লইয়া রওনা দিছে, আর 15 দিনের রাস্তা অতিক্রম করার পরে সে পেরেশান হয়ে গেছে, বিশ্রাম নিছে, আর বিশ্রাম নেওয়ার পরে উটার পরে দেখে তার বাহন নাই, বাহনের মধ্যে ফানি আছে, ফানিও নাই, খানিও নাই। এই লোকটা কত ধরনের পেরেশানির মধ্যে আছে, তার চিন্তা হইল এখন ফানিও পাবো না, খানিও পাবো না, আনা ফানিয়ে মরুভূমির মধ্যে মৌত হবে, আর আমি যে মরব দুনিয়ার কেউ আমার মরাও জানবে না, আমার বালুর মধ্যে আমার লাশটা পড়ে থাকবে। এই মানুষটা এত পেরেশান হয়েছে, পেরেশান হয়ে চিন্তিত হইয়া সুখটা লেগে গেছে, যেমনে সুখ খুলছে তাকায় দেখে তার বাহন হাজির। সুবহানাল্লাহ, যেমনে দেখছে তার বাহন হাজির, আল্লাহর রসুল বলেন এই লোকটা এত খুশি হয়েছে তার বাহনটা হইয়া এত খুশি হয়েছে, যেই যার ফর নাই, কারণ মৃত্যুর গাঁট থেকে সে বেঁচে গেছে, ওই বাহন হারা, উট হারা ব্যক্তি, বাহন হারা ব্যক্তি মৃত্যুর পর থেকে বেঁচে থাকার জন্য তার বাহন পাইছে,
বাহন টাফাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর রসুল বলেন বিপদগামী ব্যক্তি, গুনার পথে তাকনেওয়ালা ব্যক্তি গুনা থেকে যখন ফিরে আসে আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহ ওই বাহন হারা ব্যক্তি বাহন বাইয়া যত না খুশি হয়, আল্লাহর বান্দে আল্লাহর কাছে গুনামাফি চাওয়ার কারণে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ।